সামনে পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত ভোটে কাকে ভোট দেবেন এবছর? যে আমাকে দেখবে আমি তাকে দেব। দিদি আমাকে দেখেছে, তা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, আমার স্বামী হচ্ছে বার্ধক্য ভাতা পাচ্ছে, এইটুকু আর কিছু। আমি এই জোড়া ফুলে এই সাহায্যে আমি ওইখানে আছে, আমাদের পাশে উনিকেই আমরা ভোট দেবো। কি পাচ্ছেন উন্নয়ন, কি কি পাচ্ছেন টিএমসি থেকে? আমি তো লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, আমার স্বামী বেকার ভাতা পাচ্ছে, আর কিছু না, ওইটাই। উন্নয়ন হয়েছে আপনাদের এলাকায়? আমাদের এলাকায়? আমাদের এলাকায় হ্যাঁ, রাস্তাঘাট, ঘর বাড়ি, হ্যাঁ আরো অনেক আলো, এসব আমাদের জল কল এরকম সব। বাড়ি বাড়ি কোনটা? আমার বাড়ি এই তো দেওড়ায়, দলিপাড়া, দেওড়া দলিপাড়ায়। কাকে ভোট দেবেন পঞ্চায়েত ভোট? পঞ্চায়েত ভোট আমাদের, আমাদের মন্টু ভালো কাজ করেছে, আমাদের রাস্তাঘাট সব করেছে, উনি ঘর বাড়ি সব করেছে। এবার আমি উনাকে চাই তো, আমরা কারকে চাইনি, উনাকে আমাদের দরকার, উনাকে চাই। আমাদের এলাকায় কি কি উন্নয়ন হয়েছে? উনি আমাদের ঘর ওই তো রাস্তাঘাট সব কিছু উনি করেছে, উনি দেড়ে আমাদের এত ভালো কাজ করছে, এমন কেউ ভালো কাজ করে। আমরা মন্টু দাকে চাইছি, এই দাদাকেই চাইছি। হ্যাঁ, আমাদের অনেক কিছু করেছে, কল দিয়েছে, রাস্তা ভালো কাজ করেছে, যে বলছে বলছে, কিন্তু আমরা তো বলছি নি, আমরা ভালো বলছি, আমরা যে আমাদের চাই উনিকেই আমি দেবো। আমরা ওনাকেই চাই, আর ওনাকে রাস্তা করে দিয়েছে আমাদের ভালো। আমার একটু ঘর নেই, আর আমি যে জায়গায় আছি সেই জায়গায় গড় করি, আজ দুবো কাল দুবো এই বছর দুবো আর বছর দুবো করে যাইনি। রাস্তার সামনে জলের কলও আছে, কিন্তু আবার ওই যে ঝড়ের পাল দেবে বলেছে সেই কল। পঞ্চায়েত ভোট কাকে ভোট দেবেন? দিদিকেই। দিদিকে দিবেন কেন? দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ। অনেক কিছু এসছে, হ্যাঁ সবই পাচ্ছি, ছেলে কল্যাশ্রী পাচ্ছি, লক্ষ্মী ভাণ্ডার পেয়েছি, অনেক কিছু। এলাকার ডক্টর নীলমাজি এমএলএ সাহেব, ওনাকে উনি কি বলবেন, কি উন্নয়ন করেছেন আমরা এলাকা? না অনেক সবই উন্নয়ন আমাদের, মানে সবকিছুই ওর দাদা। হ্যাঁ রানাপাড়া না, আমি সবই পাচ্ছি, টাকা পাচ্ছি, আমি সব কিছু ভালো পাচ্ছি, আমি সব কিছু পাচ্ছি। চাইছেন পঞ্চায়েত ভোট কাকে ভোট দেবেন? তৃণমূলকেই ভোট দেবো বলে দিন। সামনে পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত ভোটে কাকে দেখতে চাইছেন, সিপিএম, কংগ্রেস, আইএসএফ না বিজেপি কে দেখতে চাইছেন? আমরা দিদিকেই দেখতে চাইছি, দিদির যে উন্নয়ন করেছে, দিদির উন্নয়নের তুলনা নেই। আমাদের যে সমস্ত 34 বছরে সিপিএম এর আমলে আমরা মায়েদের দিকেন, বোনেদের দিকেন, একটা গরিব মানুষের ঘরে সাইকেল থাকতো না, হেঁটে হেঁটে সব স্কুলে যেত মেয়েরা, আজকে মেয়ের দিকেন সেই কষ্টটা করতে হয় না, সাইকেলে করে স্কুলে যাচ্ছে, আমাদের দেখতে ভালো লাগছে। আমাদের হাত ধরেই হোক, অন্য কারো হাত ধরেই হোক, কর্মীরা করে দিয়েছে, যেসব আমাদের এখানে টিএমসির কর্মীরা আছে তারা করে দিয়েছে। আর রাস্তাঘাট তো অনেকটাই উন্নত, মানে যেটা জল ঝাঁপিয়ে যেতে হতো সেসব রাস্তাঘাট এখন পাকা, রাস্তার উপর দিয়েই যেতে হচ্ছে। আর লাইটের ব্যবস্থা কিছু কিছু জায়গায় হয়েছে, কিছু কিছু জায়গায় এখনও বাকি আছে লাইটটা। আর জলের তো অলরেডি পাইপের লাইনের কাজ হয়েই গেছে, মনে হচ্ছে সামনাসামনি জলেরও আমরা পেয়ে যাব সুবিধাটা। আগে যেরকম একটা কল থাকতো পাড়ার মধ্যে, এখন 4-5টা করে টিউবওয়েল আছে। আমাদের অনেকটাই ফেসিলিটি দিয়েছে, মায়েরা 500 টাকা করে প্রতি মাসে পাচ্ছে, সেটা দেখো একটা বাড়ির মধ্যে আলোচনা হয় যে আমাদের অনেকটাই উপকার হয় 500 টাকা করে পেয়ে। মানে অনেক মানুষের এই যে আগে রেশন তুলতে গেলে রেশনকে পয়সা দিয়ে রেশন তুলতে হতো, এখন মানুষ যায় রেশন তোলার জন্য কোনো পয়সা লাগে না, লাইনের ওপর লাইন দিয়ে গেলো, লাইন রেশন নিয়ে চলে আসলো। এটা একটা বিরাট সুবিধা। যখন করোনার সময় মানুষ হাহাকার চলছিল, খেতে পাচ্ছিল না, তখন ওই চালের জন্য মানুষ ওই আলু সেদ্ধ ভাতটা খেতে পেয়েছিল, কিন্তু ওই চালটা পেয়েছিল বলে খেতে পেয়েছে, এখনও দিদি দিচ্ছে চাল। সেই জিনিস যদি কেউ মানুষ ভুলে যায়, আমি মনে করো মূর্খ, আমার দিক থেকে আমি ভুলতে পারবো না। টিএমসিকে আমি অবশ্যই ভোট দেবো একজন কর্মী হিসাবে, আর টিএমসি থাকুক, আমি এটা চাই। দিদির যে উন্নয়ন, দিদির উন্নয়ন ভোলা যাবে না। এলাকার ডক্টর নির্মল মাঝি এমএলএ স্যার, ওনার বিষয়ে কি বলবেন? ডক্টর ইউনিয়ন মাঝি হিসাবে তো অনেক কিছুই বলার আছে, যেভাবে হসপিটালটা করেছে, হসপিটালে তো আমাদের প্রচণ্ড পরিমাণে এখন পরিষেবা বেড়ে গেছে। আগে হসপিটালে গেলে গেলেই সঙ্গে সঙ্গে বলতো উলো বেড়ে নিয়ে চলে যাও, যে কোনো একটা পেশেন্টকে নিয়ে গেলে বললো উলো বেড়ে নিয়ে চলে যাও। এখন সেই জায়গা থেকে আমাদের নির্মল মাঝিকে আমরা অনেকটাই ভালো বলবো, কেননা আমরা এখন দেখছি আবার সাইড একটা বিরাট বড় বিল্ডিং হচ্ছে, তো ওখানে ডক্টর নির্মল মাঝি একটা বিরাট কাজ করেছে। আমাদের সিডিসি বাস স্ট্যান্ডে, ওখানে আগে আমরা গেলে প্রচণ্ড জামে পড়তে হতো, এখন বিরাট একটা স্ট্যান্ড করেছে ওখানে নির্মল মাঝি। তারপরে আমাদের এই রাস্তাটা, আমাদের ওই আমতা কলেজ মোড় থেকে আপ টু রানাপাড়া পর্যন্ত যে রাস্তাটা করে দিয়েছে,
আর একটুখানি রাস্তা বাকি আছে, উনি কথা দিয়েছে যে গাজীপুরের হসপিটাল পর্যন্ত উনি করে দেবেন বলেছে। এই রাস্তাটা করে দিয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে, আগে অনেক অসুবিধা হতো রাস্তায় চলাচল করতে। ডাক্তার নির্মলজির অনেক কাজ করেছে, ডাক্তার নির্মলজির কাজ আছে, ওনার ঠিকই আছে, অসুবিধা নেই। পঞ্চায়েত ভোটে কত ভোটে লিড দিতে পারে আপনারা? সামনে পঞ্চায়েত ভোটে আমরা ভালো ধরনের ভোটেই লিড দেবো। আমাদের এখানে আমাদের 11টা বুথ ছিল, 11টা বুথে আমরা 11টাই লিড দিয়েছি, মানে প্রতিটা বুথেই আমরা জিতেছি টিএমসি। কিন্তু এবারে আমরা আশা রাখছি, এবারে ওইটা আমাদের 13টা হয়েছে, 13টা বুথ হয়ে গেছে, 13টার মধ্যে 13টাই আমরা লিড দেবো আশা রাখছি। আমার নাম অভিজিৎ ঘোষ, আমি 88 নম্বর বুথের বাসিন্দার, বাড়ি রানাপাড়া।